মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির সত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। দাদা, 300 স্বর্ণ মুদ্রা! কি ব্যাপার? রঘুনাথ তাকে পুরো ব্যাপারটা খুলে বলল। শুনে বলল মহেশ, এই কথা, খাটের তলায় আছে বেতলের ঘটি। হ্যাঁ দাদা, তুমি আনতে পারলে তিনের দুই ভাগ তোমার, এক ভাগ আমার। তা বেশ, পরশু অমাবস্যা, পরশু যাওয়া। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের অনেক মণিমাণিক্যের একটি মানিক সত্যজিৎ রায়, তাঁর লেখা ছোট গল্প থেকে আজকের নিবেদন গঙ্গারামের কপাল। গল্প পাঠে প্রসূন, প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। নদীর ধারে খোলামকুচি দিয়ে ব্যাংবাজি খেলতে খেলতে হঠাৎ গঙ্গারামের চোখে পড়ল পাথরটা। এ নদীতে জল নেই বেশি, যেখানে সবচেয়ে গভীর সেখানেও হাঁটু ডোবে না। জলটা কাচের মতো স্বচ্ছ, তাই তার নিচে লাল নীল সবুজ হলদে খয়েরি অনেক রকম পাথর দেখা যায়। কিন্তু এমন পাথর গঙ্গারাম এর আগে কোনো দিন দেখেনি। যত রকম রং হয় রামধনুতে, সব রং আছে এই পাথরে। আকারে একটা পায়রার ডিমের মতো। গঙ্গারাম জল থেকে পাথরটা তুলে নিয়ে কিছুক্ষণ অবাক হয়ে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। বাহ, কি সুন্দর! আপনা থেকেই বেরিয়ে পড়ল তার মুখ থেকে। তারপর সেটাকে সে ট্যাঁকে গুজে নিয়ে বাড়ি মুখ রওনা হল। গঙ্গারাম থাকে বৈকুণ্ঠ গ্রামে। তার বাপ মা মড়কে মারা গেছে যখন, তখন গঙ্গারামের বয়স 4.5। সে তার মামা গোপীনাথের ঘরে মানুষ হয়েছে, এখন তার বয়স 18। তাকে গ্রামের সকলেই ভালোবাসে, কারণ কারো কোনো উপকারে আসতে পারলে গঙ্গারাম সবচেয়ে বেশি খুশি হয়। তাই সকলেই বলে, গঙ্গারামের মতো এমন সরল সদাশয় ছেলে আর দুটি হয় না। এছাড়া গঙ্গারামের চেহারাটিও ভালো। গ্রামে যাত্রা হলে সে তাতে রাজপুত্তুর সাজে আর অভিনয়ও করে দিব্যি। গঙ্গারামের অবস্থা যে ভালো তা নয় মোটেই। মামার চাষের জমি আছে কিছুটা, সেটা সে এখন নিজে চষতে পারে না বাতের জন্য, তাই ক্ষেতের কাজ গঙ্গারামকেই করতে হয়। যা ফসল হয় তাতে তাদের কোনো মতে চলে যায়। গঙ্গারামের একটা মামাতো ভাই আছে, তার চেয়ে 3 বছরের বড়, নাম রঘুনাথ। রঘুনাথ কুসঙ্গে পড়ে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, তাতে তার শাস্তি হয় 3 বছরের হাজতবাস। সেই 3 বছর কাটতে আর 3 মাস বাকি। বাবা গোপীনাথ বলেছে ছেলেকে আর বাড়িতে ফিরিয়ে নেবে না। নদীর ঘাটে খেলা সেরে বাড়ি ফেরার পথে গঙ্গারাম একবার সুবল কাকার বাড়ি হয়ে গেল। সুবল কাকার কদিন থেকে সর্দি জ্বর, তার একটা পা খোঁড়া, তাই সে লাঠি ছাড়া হাঁটতে পারে না। গঙ্গারাম তাকে এসে দেখার জন্য শশী কবিরাজকে খবর দেয়। শশী রুগী দেখে ঔষধ বলে দিয়ে যায় চাকুলে পাতার রস। সে পাতাও গঙ্গারাম বন বাদাড়ে ঘুরে ঘুরে বিছুটির কামড় খেয়ে জোগাড় করে এনে দেয়। আজ গঙ্গারাম দেখল সুবল কাকা অনেকটা ভালো। একবার মোক্ষদা বুড়ির বাড়িতেও যাবার ইচ্ছে ছিল। বুড়ি গ্রামের এক প্রান্তে একা থাকে সেই জন্য। কিন্তু সুবল কাকার বাড়ি থেকে বেরিয়ে দেখল আকাশে মেঘের ঘনঘটা। গঙ্গারাম পা চালিয়ে বাড়ি মুখ চললেও বৃষ্টি এড়াতে পারল না। অবশ্যই বৃষ্টিতে ভিজতে তার ভালোই লাগে, কিন্তু ও মা, আজ যে জলের সঙ্গে শিল পড়তে শুরু করল! আর এমন শিল গঙ্গারাম তার বাপের জন্মে দেখেনি। এক একটা শিল যেন এক একটা তাল, ফটাস ফটাস করে রাস্তায় পড়ছে আর ফেটে চৌচির হয়ে বরফ ছড়িয়ে পড়ছে চারিদিকে। যদি একটা মাথায় পড়ে? মাথায় পড়ল ঠিকই, তবে সেটা গঙ্গারামের নয়, শ্রীনিবাস ময়রার বুড়ো বাপ ভুজঙ্গ লাঠি হাতে ঠক ঠক করে যাচ্ছিল রাস্তা দিয়ে। সোজা তার মাথায় একটা শিল পড়ে গঙ্গারামের চোখের সামনে বুড়ো মাথা ফেটে অক্কা পেল। আর তারপর
গায়ের কেলো কুকুরটাও মরল মাথায় ওই রাবণের শিল পড়ে। গঙ্গারাম ভেবেছিল তেলিপাড়ার বুড়ো অসত্য গাছটার তলায় আশ্রয় নেবে, কিন্তু সেই সঙ্গে শিল কুড়িয়ে নিয়ে তাতে কামড় দেবার লোকটাও সামলাতে পারল না। অথচ গাঁয়ের সব লোক হয় গাছতলায় না হয় বাড়ির দাওয়ায় আশ্রয় নিয়েছে। দু একজন গঙ্গারামকে রাস্তায় দেখে চেঁচিয়ে তাকে সাবধান করে দিল, কিন্তু গঙ্গারাম তাদের কথায় কান দিল না। আর এও ঠিক যে তার চতুর্দিকে শিল পড়লেও তার গায়ে পড়েনি। গঙ্গারামের কপাল মন্দ বলেই সকলে জানত, যদিও গঙ্গারাম কোনোদিন নিজেকে দুঃখী বলে মনে করেনি। কিন্তু আজ যে ঘটনা ঘটল তাতে বলতেই হয় যে তার কপাল খুলে গেছে। এই ঘটনার তিন দিন পরে খেতে জমি চষতে গিয়ে গঙ্গারামের লাঙলে খটাং করে মাটির তলায় কি যেন একটা লাগল। গঙ্গারাম মাটি খুঁড়ে দেখল সেটা একটা পিতলের কলসি, তার মুখটা একটা পিতলের ঢাকনা দিয়ে বন্ধ, আর সেই ঢাকনা একটা লাল কাপড় জড়িয়ে তাকে গেরো দিয়ে দেওয়া হয়েছে যাতে সহজে না খোলে। খেতে কাজ সেরে গঙ্গারাম কলসিটা বাড়িতে নিয়ে এলো, বেশ ভারী কলসি। গঙ্গারামের গায়ে জোর আছে তাই সে বইতে পারল, না হলে দুজন লোক লাগত। বাড়িতে এসে কাপড়ের গেরো খুলে ঢাকনা তুলে গঙ্গারাম দেখল কলসিটার ভিতর অনেকগুলো গোল গোল হলদে চাকতি রয়েছে, যেগুলো দিনের আলোতে ঝলমল করছে। গঙ্গারাম চোখে কখনো মোহর দেখেনি, নইলে সে বুঝত যে সেগুলো সবই মোহর। এই এক কলসির মধ্যে যত স্বর্ণমুদ্রা ছিল তাতে একটা প্রাসাদ বানানো যায়। কিন্তু গঙ্গারাম ভাবল, না জানি এগুলো কিসের চাকতি, যেইভাবে ছিল সেইভাবেই পড়ে থাক। কলসির মুখে আবার ঢাকনা দিয়ে সেটাকে কাপড় দিয়ে বেঁধে গঙ্গারাম খাটের তলায় চালান দিল। মামাকেও বলল না সেটার বিষয়ে কিছু। এর কদিন পরে আর একটা ঘটনায় বোঝা গেল গঙ্গারামের কপাল ফিরেছে। মাঝরাত্রে গঙ্গারামের পাড়ায় অন্তা ঘোষের বাড়িতে আগুন ধরল। গঙ্গারামের সাতটা বাড়ি পরেই অন্তা ঘোষের বাড়ি। পাড়া সকলের ঘুম ভেঙে গিয়ে চারিদিকে হই হই চেঁচামেচি শুরু হয়ে গেল। পুকুর থেকে বালতি বালতি জল এনে হাতে হাতে সে জল চালান হয়ে আগুনে ঢাল হল। কিন্তু সর্বগ্রাসী আগুন এক ঘরের চাল থেকে আর এক চালে ছড়াতে লাগল। সাড়ে চার ঘন্টা লাগলো আগুন নেভাতে। কিন্তু আশ্চর্য এই যে চারপাশের বাড়ি পুড়ে গেলেও গঙ্গারামের বাড়ি সে আগুন ছোঁয়নি। গঙ্গারাম নিশ্চিন্তে দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক বাবা, বাঁচা গেল। আমাদের বাড়িতে আগুন ধরলে বাঁতের রুগী মামাটা হয়তো পুড়েই মরত। এই ঘটনার পর গাঁয়ের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল গঙ্গারামের সৌভাগ্যের কথা। কেউ কেউ এসে জিজ্ঞেস করল, হ্যারে গঙ্গা, তোর ব্যাপার কি বলতো? তোকে তো চিরদুখী বলেই জানি, কিন্তু তোর এমন ভাগ্য ফিরলো কি করে? কপালের কথা কেউ কি কিছু বলতে পারে গো? ভগবান মুখ তুলে চেয়েছেন বটে, কিন্তু কেন তা বলতে পারবো না। গঙ্গারামের একবারও মনে হলো না যে তাঁর ট্যাকে যে পাথরটা গোঁজা থাকে সেই পাথরই তার কপাল ফিরিয়ে দিয়েছে। গঙ্গারামের মামাতো ভাই রঘুনাথ হাজত থেকে ছাড়া পেয়ে তার বাড়িতে আসার পথেই হলধরের দোকান থেকে মুড়ি কিনে খেতে খেতে গঙ্গারামের আশ্চর্য কপালের কথা শুনল। শুনে তার মনে হলো, এটা কেমন করে হয়? হঠাৎ একটা লোকের ভাগ্য ফিরে যায় কি করে? এ ব্যাপারে একটু খোঁজ খবর করতে হবে তো। খিদে মিটিয়ে বাড়ি ফিরে এসে প্রথমেই তার বাপের কাছে মুখ ঝামটা খেতে হলো রঘুনাথের। এ বাড়িতে তোর ঠাঁই হবে না, তুই অন্য ব্যবস্থা দেখ। রঘুনাথ বাড়ি থেকে বেরিয়ে এসে দেখল গঙ্গারাম মাঠ থেকে বাড়ি ফিরছে। গঙ্গারাম জিজ্ঞেস করল রঘুনাথকে, কি গো দাদা, একদিনে ছাড়া পেলে বুঝি, কিন্তু বাপ তোমার উপর খাপ্পা হয়ে আছেন, তার সঙ্গে দেখা করেছ? করেছি, আমি এই বাড়িতে থাকার জন্য আসিনি, আমার অন্য ডেরা আছে কেষ্টপুরে, আমি এসেছি একবার তোর সঙ্গে দেখা করে যাব বলে। সে তো ভালো কথা। তোর সঙ্গে একটা কথা ছিল। কি কথা গো?
তোর কপাল ফিরেছে বলে শুনলাম, ব্যাপারটা কি? আমি আর কি বলবো দাদা, যিনি মাথার উপরে আছেন তা কখন কি মর্জি হয় তা কি আর আমরা বলতে পারি গো। রঘুনাথ বুঝল যে গঙ্গারাম যা বলছে তা সরল মনেই বলছে, তার কাছ থেকে খুব বেশি কিছু জানা যাবে না। সে পোঁটলা কাঁধে আবার বেরিয়ে পড়ল। কেষ্টপুরে সত্যিই তার একটা ডেরা আছে, তার দলের যে পাণ্ডা যাকে পেয়াদায় ধরতে পারেনি সেই মহেশ থাকে কেষ্টপুরে। জেল খেটে রঘুনাথের এবার সৎপথে যাওয়া উচিত ছিল, কিন্তু দুষ্কর্ম তার মজ্জায় ঢুকে গেছে, তাই তার পুরনো দল সে ছাড়তে চায় না। তবে কেষ্টপুর যাওয়ার আগে সে গেল হরিতাল, অঘোর গণৎকারের কাছে। অঘোর শুধু গুনতে জানে না, সে নানা রকম মন্তরতন্ত্র জানে। লম্বা চিমড়ে মানুষটা, গায়ের রং একেবারে আলকাতরার মতো, বয়স কত তা কেউ জানে না। অঘোর রঘুনাথকে দেখেই বলল, কয়েতখানা থেকে ছাড়া পেলি, তবে তোর কিন্তু কপালে দুঃখ আছে, তোকে আবার হাজতে যেতে হবে, এই বেলা কুসঙ্গ পরিত্যাগ কর। সেসব কথা থাক, আমি আমার পিসতুতো ভাইয়ের কথা জানতে এসেছি। কে? গঙ্গারাম? তার কপাল ফিরল কি করে বলতে পারেন? দাঁড়া একটু হিসেব করে দেখি। অঘোর গণৎকার তার তক্তপোষে বসে একটা খেরোর খাতায় খাগের কলম দিয়ে কয়েকটা নকশা এঁকে প্রায় মিনিট পাঁচেক ধরে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর বলল, সে তো এখন বিস্তর ধনের মালিক। ধন? কই, ধন দৌলত তো কিছু দেখতে পেলাম না। কিন্তু আমি দেখতে পাচ্ছি। হঠাৎ তার কপাল ফিরল কেন? সে কি দেবতার বর পেল নাকি? না, সে পেয়েছে একটা পাথর। পাথর? হ্যাঁ পাথর, তার জোরেই তার কপাল ফিরেছে। এই পাথরের নাম সাতশিরা, তার বৃহস্পতি এখন তুঙ্গে, তবে এসে নিজে তা বোঝে না, সে অতি সরল মানুষ। তার ধন কোথায় আছে বলতে পারেন? তার খাটের নিচে 3,000 স্বর্ণমুদ্রা। রঘুনাথ গণৎকারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। সে সোজা গেল কেষ্টপুর, তার লক্ষ্য মহেশচরের বাড়ি। মহেশের বয়স 35-এর কাছাকাছি, পাকানো শরীর, নাকের নিচে পুরু গোঁপ আর গালে গালপাট্টা। বলল রঘুনাথ মহেশের হাত ধরে, দাদা 3,000 স্বর্ণমুদ্রা। কি ব্যাপার? রঘুনাথ তাকে পুরো ব্যাপারটা খুলে বলল। শুনে বলল মহেশ, এই কথা খাটের তলায় আছে বেতলের ঘটি। হ্যাঁ দাদা, তুমি আনতে পারলে 2/3 তোমার, 1/2 আমার। তা বেশ, পরশু অমাবস্যা, পরশু যাওয়া। মহেশের মতো চতুর চোরে তল্লাটে আর কেউ ছিল না। সে যে কতবার পেয়াদার চোখে ধুলো দিয়েছে তার হিসেব নেই। অমাবস্যার রাতে শীত কাঠি নিয়ে বৈকুণ্ঠ গ্রামে গঙ্গারামের বাড়িতে এসে সে কাজ শুরু করে দিল। নিশুদি রাত, ফাল্গুন মাস, কিন্তু শীত এখনো পুরোপুরি যায়নি। মহেশ এসে পৌঁছেছে রাত 3টে, যখন লোকের ঘুম হয় সবচেয়ে গভীর। এসেই প্রায় শব্দ না করে সে শীত কাটতে শুরু করে দিয়েছে, কিন্তু তাকে বেশি দূর এগোতে হল না। 2 দিন হল বৃষ্টি হয়ে গেছে, শীতকালে লম্বা ঘুম ভাঙা এক কালসাপ ছিল কাছাকাছির মধ্যে, সেটা নিঃশব্দে এসে মহেশের গোড়ালিতে মারল একটা ছোবল। মহেশের হাত থেকে শীতকাঠি পড়ে গেল, আর 2 মিনিটের মধ্যে তার নিষ্প্রাণ দেহ লুটিয়ে পড়ল মাটিতে। পরদিন সকালে গঙ্গারামই দেখল প্রথমে চোরের মৃতদেহ। সে বুঝল কি হয়েছে, কিন্তু তার বাড়িতে চোর শীত কাটতে আসবে কেন সেটা সে বুঝল না। এদিকে মহেশের কি দশা হয়েছে সেটা রঘুনাথ জানতে পেরেছে। সে বুঝল তার পিস্তুত ভাইয়ের কি আশ্চর্য কপাল, এইভাবে চুরি করে তো তার কাছ থেকে টাকা আদায় করা যাবে না, অন্য কি পন্থা নেওয়া যায় সেই নিয়ে সে ভাবতে বসল।
এদিকে গঙ্গারামের যে কপাল খুলেছে তার আরও প্রমাণ পাওয়া গেছে। তার মামার বাত আপনা থেকেই অনেকটা ভালো হয়ে গেছে। মামার মেজাজটা ছিল খিটখিটে, আজকাল সেটাও বদলে গিয়ে অনেক নরম হয়ে গেছে। মামা বলছে গঙ্গারামের জন্য এবার একটি পাত্রী খুঁজতে হবে। গঙ্গারাম এটাকেও কপাল ফেরার লক্ষণ বলে মনে করে, কারণ বিয়েতে তার আপত্তি নেই। বেশ একজন সুখ দুঃখের সাথী হবে, ঘরকন্যার কাজ করার লোক হবে, আর সে মেয়ে যদি ফুটফুটে হয় তাহলে তো কথাই নেই। ফুল যেমন সুন্দর, সকাল সন্ধ্যার আকাশ যেমন সুন্দর, পাখির ডাক যেমন সুন্দর, তেমনি তার বউও সুন্দর হয়, এটা গঙ্গারাম চায়। এই সময় একদিন এক হাট বারে হাটে ঢেঁড়া শোনা গেল। বৈকুণ্ঠ গ্রাম থেকে 7 ক্রোশ দূরে কনকপুর শহর, সেই শহর থেকে ঢেঁড়া দিতে এসেছে। ঘোষণাটা এই, কনকপুরে রাজকন্যার একটা 7 শিরা পাথর ছিল, সেটা একটা বাঁদর রাজবাড়ির অন্দর মহলে ঢুকে নিয়ে যায়। সেই থেকে রাজবাড়িতে নানা দুর্ঘটনা ঘটেছে। রাজকন্যার মুখের হাসি মিলিয়ে গেছে, তার শরীর শুকিয়ে যাচ্ছে। এই 7 শিরা পাথরে রামধনুর 7টা রঙই শিরায় শিরায় ফুটে বেরোয়। সে পাথর যদি কারোর কাছে থেকে থাকে তাহলে সেটা ফেরত দিলে রাজা সে লোককে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেবে। গঙ্গারাম শুনল ঘোষণাটা, তারপর একটা গাছের আড়ালে গিয়ে ট্যাঙ্ক থেকে পাথরটা বার করে দেখল, সেটার দিকে মন দিয়ে। হ্যাঁ, এতেও তো শিরা শিরা 7টা রঙই দেখা যায়, এই কি তাহলে 7 শিরা পাথর? গঙ্গারাম মনে মনে ঠিক করল সে কনকপুরে যাবে, আর গিয়ে রাজাকে জিজ্ঞেস করবে এই পাথরই সেই পাথর কিনা। যদি তাই হয় তাহলে সে পাথরটা ফেরত দিয়ে দেবে, সেটা তার সাধের জিনিস সন্দেহ নেই। কিন্তু রাজকুমারীর অবস্থা শুনে তার মনে আঘাত লেগেছে। কারো দুঃখ গঙ্গারাম সইতে পারে না, সে দুঃখ দূর করার ক্ষমতা যদি তার থাকে তাহলে সে নিশ্চয় তা করবে। এদিকে কেষ্টপুরেও এই একই ঢেঁড়া পড়েছে, একই ঘোষণা হয়েছে, আর সেটা শুনেছে রঘুনাথ। তার মন বলল তার পিস্তুত ভাইটা যা বোকা, সে নিশ্চয়ই পাথর ফেরত দিতে কনকপুর যাবে। সে নিজে কনকপুরের রাস্তায় ঝোপের পিছনে লুকিয়ে থাকবে, আর ভাই এলেই তাকে ঘায়েল করে তার কাছ থেকে পাথরটা নিয়ে নেবে, নিয়ে সেটা সে নিজের কাছেই রাখবে, রাজাকে ফেরত দেবে না। গঙ্গারাম পরদিন সকাল সকাল চাদরের খুঁটে মুড়ি বাতাসে বেঁধে নিয়ে দুগ্গা বলে কনকপুর রওনা দিল। 3 ক্রোশ পথ যাবার কিছু পরে একটা বনের পাশ দিয়ে যাবার সময় একটা ঝোপের পিছন থেকে বেরিয়ে রঘুনাথ হাতে বাঁশের লাঠি নিয়ে ধেয়ে এলো গঙ্গারামের দিকে। গঙ্গারাম কিছুই টের পায়নি, কারণ তার পিছন দিক দিয়ে নিঃশব্দে এসেছিল রঘুনাথ। কিন্তু হলে কি হবে, গঙ্গারামের ট্যাঁকে 7 শিরা পাথর, সে লাঠি তার মাথায় পড়তেই সেটা শোলার মতো মট করে ভেঙে গেল। কাণ্ড দেখে রঘুনাথ দিল চম্পট, কারণ সে জানে গঙ্গারামের সঙ্গে খালি হাতে সে পেরে উঠবে না। কনকপুর পৌঁছতে গঙ্গারামে দুপুর পেরিয়ে গেল, রাজবাড়িটা অনেক দূর থেকেই দেখা যায়। সে শটান চলে গেল ফটকের সামনে, সেখানে প্রহরী তাকে রুখতে সে বলল, আমি রাজকন্যার জন্য 7 শিরে পাথর এনেছি গো। প্রহরী পাথরটা দেখতে চাইলে গঙ্গারাম ট্যাঙ্ক থেকে বার করে দেখাল। তাতে প্রহরী শুধু তার পথই ছেড়ে দিল না, আরেকজন প্রহরীকে বলে রাজার সঙ্গে দেখা করতে পাঠিয়ে দিল। রাজা রাজসভায় যাননি, মন্ত্রী রাজকার্য চালাচ্ছেন। রাজা মনের দুঃখে অন্দরমহলে শয্যা নিয়েছেন।
গঙ্গারাম রাজার কাছে গিয়ে তাকে গড় করে বলল, মহারাজ মহারাজ, আমি একটা পাথর এনেছি, সেটা সাতশিরা কিনা যদি আপনি একটু দেখে নেন। রাজা উঠে বসলেন, তাঁর চোখে আশার ছিলিক। দেখি তোমার পাথর। গঙ্গারাম দেখালো। রাজার দৃষ্টি উদ্ভাসিত হয়ে উঠল, চেঁচিয়ে উঠলেন তিনি, এই তো সেই পাথর। দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার পাওনা পুরস্কারটা আমি তোমাকে দিই, আর তোমার সঙ্গে লোক দিয়ে দিচ্ছি, সে তোমাকে ঘোড়ায় করে তোমার গ্রামে পৌঁছে দেবে। এ টাকা সঙ্গে নিয়ে হেঁটে যাওয়া নিরাপদ নয়। কোষাগার থেকে একজন কর্মচারী একটা মখমলের থলিতে 1,000 স্বর্ণমুদ্রা এনে গঙ্গারামকে দিল। গঙ্গারাম থলি খুলেই বলল, আরে এ জিনিস তো আমার অনেক আছে, এর চেয়ে বেশি আছে, খেতে চাষ করতে গিয়ে মাটির তলা থেকে পেয়েছি, এই জিনিস আমার আর লাগবে না, ও যথেষ্ট আছে। রাজা তো অবাক, এমন কথা তিনি কখনো শোনেননি। তিনি বললেন, আরে এটা তোমার পুরস্কার, তোমার পাওনা তোমার নিতেই হবে। ও তবে দিন, আপনি যখন এত করে বলছেন তখন আর না বলবো না, কিন্তু একটি কথা বলার ছিল। কী কথা? এ মানে যাকে এনে দিলাম সাতশিরে পাথর, সেই রাজকন্যাকে বড় দেখতে ইচ্ছে করছে। না আমি কোনোদিনও রাজকন্যে দেখিনি তো। রাজা চোখ কপালে তুলে বললেন, এ কেমন কথা বললে তুমি? হ্যাঁ, রাজকন্যাকে দেখা কি মুখের কথা? সে থাকে তার নিজের ঘরে, তার বিয়ের কথা হচ্ছে, সে তো আর খুকি নয়। সে তো আমারও বিয়ের কথা হচ্ছে রাজামশাই। আমি বলি দেখতে দোষটা কি, একবার দেখেই আমি চলে যাব। এমন সময় সকলকে অবাক করে দিয়ে রাজার ঘরে পর্দা সরিয়ে এক পরমা সুন্দরী মেয়ে এসে ঘরে ঢুকল। রাজা অবাক হয়ে বলে উঠলেন, একি সুনয়না? জি, আমার পাথর এনে দিয়েছে, তাকে একবার দেখতে ইচ্ছা হলো। এই পাথর যে হাতছাড়া করতে পারে সে তো যেমন তেমন লোক নয়, এমন পয়া পাথর তো আর হয় না, এতে মানুষের ভাগ্য ফিরে যায়। গঙ্গারাম অবাক হয়ে রাজকন্যার দিকে চেয়ে বলল, হ্যাঁ এ কথা বোধহয় ঠিকই, কারণ এটা পাওয়ার পর থেকেই আমার মতো গরিবের কপালও খুলে গিয়েছিল। এখন যখন পাথরটা চলে গেল, তখন আবার যে কে সেই হয়ে যাবে তুমি। আমি এই পাথর ফেরত চাইনি, বাবাই জোর করে ঘোষণা করেছিলেন। আমাদের সত্যি করে কোনো অভাব নেই, অভাব তো তোমারই। অভাবের মধ্যেই তো মানুষ হয়েছি, তাই অভাবের অভাবটা যে কি তা জানি না। তবে একটা কথা বলতে পারি, এই পাথর আমাকে অনেক স্বর্ণমুদ্রা এনে দিয়েছে। একদিন বুঝতে পারিনি, আজ বুঝলাম। আমার মনে হয় বাকি জীবনটা তাতে স্বচ্ছন্দে চলে যাবে গো। আমার আর কোনো পাথরের দরকার নেই, ওটা তোমার জিনিস ছিল, তোমার কাছেই থাক। কিন্তু একটা কথা বলি, এই পাথরের গুণে পাওয়া স্বর্ণমুদ্রা এই পাথর চলে গেলে আর নাও থাকতে পারে, তখন তুমি কি করবে? পাথর পাওয়ার আগে যেমনভাবে চলছিল তেমনভাবেই চলবে। তা কেন? পাথর তো দুজনের কাছেই থাকতে পারে। সেটা ঠিক বলেছো, যদি যদি তোমার সঙ্গে আমার বিয়ে হয় তাহলেই তো দুজনের কাছেই পাথর থাকবে। রাজাকে এবার বাধ্য হয়ে কথা বলতে হল। তিনি গঙ্গারামের দিকে চেয়ে বললেন, সব তো বুঝলাম, কিন্তু আমি তো আর বেশি দিন নেই, আর আমার কোনো ছেলেও নেই, আমি না থাকলে তুমি রাজকার্য চালাতে পারবে? একদিন খেতে লাঙল চালালাম, এখন না হয় রাজ্য চালাবো। ফসল ফলানো তো সহজ কাজ নয় গো, তাতে অনেক বুদ্ধি লাগে, অনেক পরিশ্রম লাগে, আর রাজকার্যের অর্ধেক কাজ তো করে মন্ত্রী। আপনি আর একা কত করেন রাজামশাই? সে কথা ঠিকই। তবে কোনো ভাবনা নেই, তাহলে এবার চলি। আপনি এদিকে তোড়জোড় করুন, দিনক্ষণ দেখুন, আমার আবার মামাকে খবরটা দিতে হবে। চলি রাজকন্যে, আবার পরে দেখা হবে। ও হ্যাঁ, ভালো কথা,
আমার নাম গঙ্গারাম। দরজার পাশ থেকে রাজকন্যা একটা খুশির হাসি হেসে পর্দা ফেলে দিয়ে চলে গেল। বাড়ি ফিরে এসেই চৌখাটে হোঁচট খেয়ে গঙ্গারাম পাথরের অভাবটা হাড়ে হাড়ে টের পেল। মামার বাতটাও শুনল বেড়েছে। আর সবচেয়ে যেটা অবাক কাণ্ড, খাটের তলা থেকে কলসি বার করে দেখল তার ভিতর রয়েছে শুধু মাটি। কিন্তু এর কোনোটাই সে গ্রাহ্য করল না, কারণ যা হতে চলেছে তাতে তার কপাল মন্দ এটা আর বলা চলে না। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প গঙ্গারামের কপাল। গল্প পাঠে প্রসূন দাস, গঙ্গারাম আর্য জানা। অন্যান্য ভূমিকায় ফাল্গুনী চট্টোপাধ্যায়, শৌভনিক দত্ত, বাপি দাশগুপ্ত, জীবন সাহা, ঋদ্ধা সিনহা। মিউজিক শৌভনিক দত্ত। সাউন্ড ডিজাইন সুশান্ত দাস। পোস্টার ও মোশন গ্রাফিক্স অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। পরিচালনা মনীষ ঘোষ। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। সৃজনশীল পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।